এক ব্যক্তি 35 বছর রেলওয়েতে টিটি হিসাবে কাজ করার পর অবসর গ্রহণ করে বাড়িতে থাকতে শুরু করেন। মাত্র এক মাস বাসায় থাকার পরে স্ত্রী তার স্বামীকে বলেছিল যে তাকে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করাতে হবে। সন্ধ্যায় স্বামী তার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বলেন, যাও এবার লাইনে এগিয়ে যাও। তখন স্ত্রী কান্না জড়িত মুখ করে বলল, আমার তো ডাক্তারের কাছে আসাটা একটা অজুহাত ছিল, আসল উদ্দেশ্য তো আপনাকে ডাক্তারের কাছে দেখানো ছিল। এবার স্ত্রী তার স্বামীকে নিয়ে ডাক্তারের চেম্বারে প্রবেশ করেন। স্ত্রী বলতে থাকে, ডাক্তারবাবু, ইনি গত 35 বছর ধরে রেলওয়েতে টিটি ছিলেন, সপ্তাহে মাত্র দুদিন বাসায় আসতেন আর বাকি 5 দিন বাইরে থাকতেন। এনাকে ক্রমাগত সহ্য করতে হয়েছে রেল ভ্রমণের পরিবেশ, আর এখন অবসরের পর বাড়িতে এসেই তিনি আশ্চর্যজনক কিছু কাজ করে বসলেন। আমাদের 4 ফুট চওড়া বিছানা কেটে 2 ফুট করে দিয়েছেন। আর হ্যাঁ, তার ব্রিফকেসটা একটা চেন দিয়ে বেঁধে লক করে রাখে, বালিশে বাতাস বয়ে রাখে এবং বিছানার নিচে চপ্পল রাখে, পাছে কেউ নিয়ে না নেয়। ঘর থেকে টিউব লাইট সরিয়ে 0 ওয়াটের বাল্ব দিয়ে বদলে দিয়েছে। টেপ রেকর্ডার থেকে ছবির গানের ক্যাসেট বের করে রেলের ঘোষণা, ট্রেন চলার শব্দ, ঘণ্টা বাজছে এমন শব্দ আর গরম চায়ের হকারের কণ্ঠস্বর লাগিয়ে দেয়। বিছানার চারপাশে শুধু সিঙ্গাড়া, চীনাবাদামের খোসা আর বিড়ির সিগারেটের অবশিষ্ট ছড়িয়ে দিয়েছি। আমি সারা রাত জেগে থাকি এবং সে আমার পাশে শান্তিতে ঘুমোতে থাকে। আমি জানি না সে কেমন ধরনের জীবনযাপন করে থাকে। তাকে কাপে চা দিলে মাটির ভাঁড়ে সে চা পান করতে চায়। এক রাতে আমাদের বাড়িতে কিছু অতিথিরা এলে আমি তাকে ঘুম থেকে জাগিয়ে তুলতে চেষ্টা করি। তখন সে উল্টো দিকে ঘুরে ট্রেনের টিকিট এবং 100 টাকার নোট আমার হাতে ধরিয়ে দেয়। আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা কি? তখন তিনি বললেন, রশিদ বাড়াবেন না স্যার, ইন্দোর স্টেশন আসলেই আমাকে তুলে দিন। আমার বাবার কাছ থেকে যৌতুক হিসাবে পাওয়া সোফা সেটটি সে বিক্রি করে দিয়েছে সামান্য কিছু দামের বিনিময়ে, আর তার বিনিময়ে 2টি সিমেন্টের বেঞ্চ কিনেছেন। শোবার ঘরের পেন্টিংগুলো মুছে ফেলা হয়েছে আর সেই সব জায়গায় লিখে রেখেছে, ভারতীয় রেল আপনার নিজস্ব সম্পত্তি। সেখানে লেখা আছে, এখানে শিকল টানা নিষেধ। এক রাতে আমি তার পাশে এসে বসলাম। তখন সে পা ঘুরিয়ে বসল আর বলল, আসুন না, আরামে বসুন। আর ডাক্তার সাহেব, এটা তো আমার বলতেও লজ্জা লাগছে, কিন্তু আপনার কাছে আমার কি আর লুকোনোর আছে? সেদিন বলে কি, বোন তুমি সফরে একা একা কোথায় যাচ্ছ? উনি খাবার টেবিলে খেতে অস্বীকার করে, তার বদলে পুরি নিয়ে মিষ্টির বাক্সে এবং সবজি প্লাস্টিকের ব্যাগে ভরে নিয়ে খায়। একদিন রাতে আমার ভাই আর আমার বাবা এলেন আমাদের বাড়িতে। উভয়ই তাদের কর্মের জন্য খুবই লজ্জিত হয়েছিল। রাতে আমার ভাই তার ব্রিফকেসটা একটু সরিয়ে দিয়ে রাখলে সে রেগে বলল, চেনে টান মারব কিন্তু, তখন বুঝবে রেল পুলিশ কিভাবে অ্যারেস্ট করে। চুরি করতে লজ্জা করে না আপনার? সকালে আমার বৃদ্ধ বাবা ঘুম থেকে উঠে স্নান করতে যাচ্ছিলেন। ওরা তার কাছে জানলা দিয়ে বারান্দায় আসছিল। জানলা দিয়ে আমার ভাই তাকে হাত দিয়ে জাগিয়ে দিল। তখন সে রাগ করে বলল, এভাবে জাগাও না বাবা, এখানে কিছুই পাবে না। বাবা তুমি আগে এগিয়ে যাও। আমার ভাই এগিয়ে গেলেন। পুনরায় সে তাদের ডাকলেন এবং 1 টাকার কয়েন ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, এখন কোন স্টেশন এসেছে? একের পর এক তার সব অদ্ভুত কাজ একের পর এক যেন হাঙ্গামা বেঁধে রেখেছে। কোথা থেকে একটি পুরনো টেবিল ফ্যান নিয়ে এসে সুন্দর সিলিং ফ্যানকে অপসারণ করে তার জায়গায় টেবিল ফ্যান সে বসিয়ে দিয়েছে। সেটি চালু করার জন্য সে একটি অদ্ভুত পদ্ধতি অবলম্বন করে। সে তার পকেট থেকে একটি চিরুনি বের করে এবং সেই ফ্যানটিকে ঘুরিয়ে দেয়। সকালে ব্রাশ আর সাবান বের করে বাথরুমের দিকে যায়। আমি বলি, ছেলে গেছে, একটু পরে না হয় যাও, কিন্তু সে না শুনে ওইখানে লাইনে দাঁড়ায় আর প্রতি 2 মিনিটে বাথরুমের দরজায় ধাক্কা দেয়। সে পুরো বাড়িটিকে মাথায় তুলে নিয়েছে, ঘরটিকে একটি ওয়েটিং রুমে পরিণত করেছে, বেডরুমটিকে ট্রেনের বগিতে পরিণত করেছে। আমি তার সাথে বাকি জীবন কিভাবে কাটাবো ভেবে ভয় পাচ্ছি, আর সে নাকি আমার সঙ্গে 7 জন্ম এভাবেই থাকতে চায়।
আমি তো এখন এক জন্মে অনুতপ্ত হয়ে গেছি। ভগবান না করুক কোনো মেয়েকে যেন এভাবে রেলওয়ে টিটির বউ হতে হয়। এক ঘটে যাওয়া মানসিক রেলওয়ে টিটির ওপর ভিত্তি করে এই কাহিনীটি লেখা। আপনাদের কমেন্টে অপেক্ষা রইলাম।